হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সকলে? তো আরও একটি নতুন ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে। তো বরাবরের মতো আবার আপনাদের একটা নিনজা টেকনিক শিখিয়ে দিতে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে যে আপনারা কীভাবে অর্গানিক অর্থাৎ রিয়েল ফলোয়ার ইনক্রিজ করবেন, তাও আবার ফ্রিতে। আইডির কোনো সমস্যা হবে না, একদম 100% রিয়েল যে ফলোয়ারগুলো, অর্থাৎ আপনার আইডিতে যে ফ্রেন্ডস ফলোয়ারগুলো আছে, আপনি পোস্ট করলে লাইক কমেন্ট করে, তারাও কিন্তু পোস্ট করলে লাইক কমেন্ট করবে। অর্থাৎ এরকম রিয়েল ফলোয়ারগুলোই আপনাদেরকে বাড়িয়ে দেখাবো এখন। তো এই জন্য পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকুন, পুরো টিউটোরিয়াল এই ভিডিওতে A to Z বলে দিব। এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু। আপনারা একটু যদি লক্ষ্য করেন, আমার এখানে নোটিফিকেশান, আমি যদি নোটিফিকেশানে যাই তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এইখানে 1 মিনিট আগে আমার কিন্তু ফলোয়ার বাড়তেছে। তো আমি কীভাবে ফলোয়ার বাড়াইতেছি, সবগুলো কিন্তু রিয়েল ফলোয়ার। এবং আমি যদি এখান থেকে আমার আইডিতে যাই তো এখানে দেখতে পাবেন যে ভালো করে লক্ষ্য করবেন কত ফলোয়ার আছে, এগুলো সব কিন্তু রিয়েল ফলোয়ার। তো আমি কীভাবে এই ফলোয়ারগুলো বাড়িয়েছি তা আপনাদেরকে এখন বাড়িয়ে দেখাবো। তো এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা ফেসবুক অফিসিয়াল ব্রাউজার হোক এবং ফেসবুক লাইট ব্রাউজার হচ্ছে, এখানে আপনার আইডিতে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের আইডিতে সর্বপ্রথম ফলো অপশনটা অন করে নিতে হবে। তো ফলো অপশনটা অন করার জন্য আমরা কী করবো, এইখান থেকে 3 লাইন মেনুতে যাব। তো 3 লাইন মেনুতে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি আমরা আসি, এখান থেকে সেটিংস অপশন খুঁজে পাবো, সেটিংসে যাব। এখান থেকে প্রোফাইল সেটিং, তো প্রোফাইল সেটিং থেকে প্রাইভেসি, প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা এখানে একটা চেঞ্জ করে নেব, সেটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করব এবং একটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিব। তো আমার যেহেতু ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করা আছে তো সেই ক্ষেত্রে আমার আর চেঞ্জ করতে হবে না। এখন যদি আমি এইখান থেকে একটু নিচের দিকে আসি তো এখানে দেখতে পাবো যে পাবলিক পোস্ট নামে একটা অপশন আছে। তো এখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে যত অপশনগুলো আছে সবগুলো আপনাকে পাবলিক করে দিতে হবে। সর্বপ্রথম আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে পাবলিক করে দিবেন, দ্বিতীয়টা পাবলিক করে দিবেন, তৃতীয়টা পাবলিক, তো তৃতীয়টা এখানে এভরিওয়ান করে দিবেন। তো এভরিওয়ান করে দেওয়ার পরে তারপরে আবার দেখেন একটা অপশন আছে পাবলিক আছে, এখানে পাবলিক করে দিবেন এবং নিচের এই দুইটা বাটন অন করে দিবেন। তো ইনেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, অর্থাৎ আমাদের ফলোয়ার বাটনটি অন হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার পর আমাদের কাজ, তো আমরা এখান থেকে সার্চ বার আছে, তো এখান থেকে সার্চ বার একটা ক্লিক করব। তো আপনাদের ফেসবুকে যেই সার্চ বারটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে সার্চ দিব ফলো টু ফলো। তো ফলো টু ফলো লিখে সার্চ দেওয়ার পর কিন্তু এইখানে অনেকগুলো গ্রুপ শো করবে, এইখানে যে গ্রুপগুলো আছে সবগুলো রিয়েল গ্রুপ। আপনি এইখানে কিছু সময় ব্যয় করে কিন্তু অনেকগুলো ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, তাও রিয়েল ফলোয়ার। তো আমি এখান থেকে জাস্ট একটা গ্রুপে ঢুকে দেখাবো। তো এই গ্রুপে আমি ঢুকলাম, তো ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অনেকে পোস্ট করতেছে ফলো টু ফলো। তো আপনি চাইলে এভাবে পোস্ট করতে পারেন, তো দেখবেন যে জাস্ট না ওতে কীভাবে পোস্ট হচ্ছে, কোন গ্রুপে পোস্ট হচ্ছে। তো আমি এই গ্রুপে ঢুকলাম, তো ঢোকার পরে দেখছেন এইখানে একটা পোস্ট করছে 10 মিনিট আগে, এখানে ইনি লেখছে যে ফলো টু ফলো। তো আমি এখন কমেন্টে যাব, কমেন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ফার্স্ট। তো ইউ ফার্স্ট লেখার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরেকজন আবার রিপ্লাই দিছে যে ডান, এখানে দেখতে পাচ্ছেন ডান। আমি এখানে কমেন্ট করছিলাম যে ইউ ফার্স্ট, তো এখানে তো উনি লেখছে ডান। তো আমি আবার যখন ফলো ব্যাক দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমি ফলো তাকে ব্যাক দিয়ে ব্যাক ডান লিখছি। তো আপনারা এখানে জাস্ট নাওতে যেগুলো পোস্ট হবে এখানে কমেন্ট করবেন যে ইউএফ, অথবা আপনারা এখানে পোস্ট করবেন ফলো টু ফলো। এখানে ফলো টু ফলো আমি জাস্ট নাও লিখে দিলাম। তো এইভাবে আপনারা পোস্ট করবেন, তো পোস্ট করার পর দেখবেন যে অনেকে আপনাকে ফলো দিবে, ফলো দেওয়ার পর কমেন্ট করবে, তো আপনি আবার তাদের ফলো ব্যাক দিবেন। তো এইভাবে কিন্তু ফলো এখান থেকে বাড়াতে পারবেন। তো আপনি এখানে দেখেন পোস্ট করছেন, এখন অনেকে আপনাকে ফলো দিবে, দিয়ে একটা কমেন্ট করবে যে ব্যাক ব্যাক, অথবা ইউএফ, অর্থাৎ ইউ ফার্স্ট। তো যারা কমেন্ট করলো আপনি তাদের যদি ফলো ব্যাক দেন সেই ক্ষেত্রে, আপনি তাদের যদি ফলো দেন সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার ফলোটা ব্যাক দিবে। তো এইভাবে কিন্তু ফলো বাড়তে থাকবে। তো আমি কিন্তু এখান থেকে অনেক ফলো ইনক্রিজ করছি। তো ইনক্রিজ করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার কিন্তু এখনও বাড়তেছে, দেখতে পাচ্ছেন ফলো এখনও বাড়তেছে আমার। তো আমি জাস্ট পোস্ট করছি, তো আমি যদি এইখান থেকে আমার কমেন্টগুলো একটু খেয়াল করি, তো এখানে আমি যদি কমেন্টে যাই দেখছেন আমি মাত্র পোস্ট করছি, তো এখানে দেখতে পাচ্ছেন 2টা কমেন্ট চলে আসছে। তো আমি যদি এইখান থেকে আর প্রোফাইলে যাই, যাই না যদি একটা ফলো দিই আমি, তো এখান থেকে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, অর্থাৎ অটোমেটিক ফলো হয়ে যাবে। তো এখান থেকে আমি তাকে একটা রিপ্লাই দিব ডান। তো আমি তাকে কমেন্ট করে দিলাম ব্যাক,
ডান ব্যাক ফার্স্ট, তো সে কিন্তু আমার ফলোটা পাওয়ার পরে সে ব্যাক করবে ফলো। তো এখানে দেখতে পাচ্ছেন ফলো আমার এখনও বাড়তেছে, তো এইভাবে চাইলে আপনারা কিন্তু রিয়েল ফলো এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। এইটা কিন্তু একদম রিয়েল ফলোয়ার, তো আপনারা আপনাদের আইডিতে এই ফলোয়ারগুলো কখনো ড্রপ হবে না এবং তারা আপনার আইডিতে লাইক কমেন্ট করবে আপনি পোস্ট করলে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। এবং যারা এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।